বর্তমান যুগে একটা গার্লফ্রেন্ড না থাকলে মনে হয় জীবনটাই শূন্যতায় ভরে যায়। তখন না লাগে কিছুই ভালো, আর না লাগে কিছু করতে ভালো। আবার অনেক ছেলেই আছেন যারা মুখে বলতে পারে না, তাই সিঙ্গেল থেকেই যায়। তাই সেই ধরনের ছেলেদেরকে ডাবল করার জন্য আজকের এই মেয়ে পটানোর উপস্থাপনা। আবার মেয়েরা আপনারা ভাববেন না বেশি কিছু, আপনাদের নিয়েও একটি ভিডিও বানাবো যেখানে আপনারা জানতে পারবেন ছেলে পটানোর কৌশল। মেয়ে পটাতে সময় লাগে অনেক, কিন্তু ছেলে পটাতে সময় লাগে খুবই কম। তাই আজ আমি আপনাদের মাঝে কিছু কৌশল নিয়ে এসেছি যা অনুসরণ করলে হয়তো মেয়েরা আপনাকে পছন্দ করতেই পারে। তাই এবার আসল কথায় আসি, একটা মেয়ে চায় সে যাকে ভালোবাসবে সেই ছেলেটি যেন একটু বেশি কেয়ারিং হয়, কারণ মেয়েরা ভালোবাসার ক্ষেত্রে অনেক কিছু ভেবেচিন্তে পা বাড়ায়। কিন্তু ছেলেরা তাদের বিপরীত, ছেলেরা তাদের ডিসিশন নিতে সময় নেয় না। ছেলেদের যে বৈশিষ্ট্যগুলো দেখে মেয়েরা খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে এবং ছেলেটিকে মনে মনে ভালোবাসে, তা সব ছেলেদের জানা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রুচিশীলতা কেমন, এই গুণটি মেয়েরা খুব বেশি পছন্দ করে, তাই নিজেকে সবসময় পরিপাটি রাখবেন। মেয়েরা অনেক সময় ছেলেদের বাহ্যিক গঠন দেখেন, তাছাড়া ছেলেটি কতটা মিশতে পারে বা তার কথাবার্তায় আদব কায়দা কেমন, বা সে কতটা শালীনতা বজায় রাখতে পারে, বা ছেলেটি কতটা মনোযোগী সবার ক্ষেত্রে, এই বিষয়গুলোর প্রতি মেয়েরা খুব নজর দেন। তাই ছেলেরা যদি মেয়েদের এই দৃষ্টিগুলো কাটতে পারে তাহলে মেয়ে পটানো খুব একটা সহজ ব্যাপার হয়ে যায়। সবার ক্ষেত্রে আবার সেটা নাও হতে পারে, তবে 80% মেয়েরাই এমন ছেলেদের পছন্দ করেন। তাহলে কি বুঝলেন বন্ধুরা, নিজেকে সবসময় ফিটফাট রাখা মানে আপনার জীবনে একটা গার্লফ্রেন্ড চলে আসা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আচ্ছা, টাটা।